দুইটা গাড়ি 1500 cc, ইয়ারলি 25,000 টাকা ইনকাম ট্যাক্স। ওই গাড়িটাও একই কন্ডিশনে পাবে, প্রত্যেকটা হেডলাইট ফকলাইট যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবে, একদম আনটাচ। দুইটা গাড়ি নিয়ে আমি পুরো ঢাকা চ্যালেঞ্জ করব, কোনো শোরুমে কেউ হয়তো বা এইরকম কন্ডিশনের প্রেস গাড়ি দেখাতে পারবে না, ওপেন চ্যালেঞ্জ। শ্যামল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বাবু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের নাম মেডিকার চয়েস, অ্যাড্রেস 249-251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে, রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে, শান্তা টাওয়ারের পিছনে, বলাকার মোড়ের পাশে অবস্থিত। ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন? আজকে দুইটা 7-সিটার গাড়ি নিয়ে আসছি বাবু ভাই, দুইটা গাড়ি 7-সিটার, একটা হচ্ছে টয়োটা সিয়ান্তা, একটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জা। আচ্ছা, দুইটাই 12 মডেলের গাড়ি। সিয়ান্তাটা হচ্ছে 12 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, এই গাড়িটা হচ্ছে রিকন্ডিশন আসছে, আর এটা হচ্ছে ব্র্যান্ড নিউ। টয়োটা অ্যাভেঞ্জা 12 মডেল, 12-তেই রেজিস্ট্রেশন। আমি প্রথম আপনাকে সিয়ান্তা গাড়িটা দেখাবো বাবু ভাই। এই গাড়িটা, দুইটা গাড়ি ট্যাক্স তো কম, দুইটা গাড়ি 1500 cc, ইয়ারলি 25,000 টাকা ইনকাম ট্যাক্স। এই গাড়িটা হচ্ছে দুইটা গাড়ি 7-সিটার, এটা হচ্ছে 12 মডেলের টয়োটা সিয়ান্তা, 18-তে রেজিস্ট্রেশন, 1500 cc গাড়ি, পার্পেল কালারের গাড়ি, 34 সিরিয়ালের গাড়ি, দুইটা গাড়ি অকটেন ডিভেন্টের গাড়ি। এই দুইটা গাড়ি যদি দেখায়, দুইটাই 12 নিউ শেপ, এই অ্যাভেঞ্জার নিউ শেপ, সিয়ান্তার নিউ শেপ। এই যে দেখেন দুইটা হেডলাইট প্রজেকশন হেডলাইট 100% গাড়ির সাথে অরিজিনাল, দুইটা ফকলাইট গাড়ির সাথে অরিজিনাল, এক কথায় দুইটা গাড়ি রিকন্ডিশনের ফ্লেভার পাবে, 100% জেনুইন অবস্থা পাবে। 34 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন, একদম আনটাচ একটা নাম্বার প্লেট। সামনে টয়োটার এই যে দেখেন টয়োটার লোগো, জাপানি সিল, নাম্বার প্লেট স্টিকার সহ 100% প্রত্যেকটা গ্লাস দুইটা গাড়ির অরিজিনাল অবস্থায় পাবে। এই যে দেখেন চারটা এলুমিনিয়ামের চমৎকার সুন্দর, চারটা টায়ারের এই সিয়ান্তা গাড়িটার একদম নতুন পাবে, হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত, বাস দেখেন, ক্রস দেখেন, শেপ দেখেন, জয়েন্ট দেখেন, একদম জাপানি কন্ডিশন, জাপানি গাটা পাবে, প্রত্যেকটা গ্লাসে টয়োটার লোগো সহ পাবে। এই যে দেখেন প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবে। ইন্টেরিয়রটা দেখেন বাবু ভাই, প্রত্যেকটা হ্যান্ডেল কিন্তু নিকেল, প্যাডগুলো দেখেন, দরজার ঝুড়িগুলো দেখেন, ড্যাশবোর্ড দেখেন, সিলিং দেখেন, টোটাল 7-সিটের গাড়ি। এগুলো জাপানি স্টিকার, জাপানি স্টিকার, একদম 100% জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা। এসি তো একদম হাইস্কুল, একদম হাইস্কুল পাবে এসি। দেখেন পিছনের টায়ারটাও নতুন, পিছন থেকে যদি দেখাই চমৎকার সুন্দর গাড়ির সাথে একটা স্পয়লার, এই যে জাপানি স্টিকার, 4-স্টারের গাড়ি, হাই গ্রেডের গাড়ি, দুইটা ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল পাবে। সিয়ান্তার লোগো লেখাটা দেখেন, টয়োটার লোগো দেখেন, 34 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন, একদম কমপ্লিট একটা রিকন্ডিশন গাড়ির ফ্লেভার পাবে এই গাড়িতে। 7-সিটার গাড়ি, এই যে কারো যদি 7-সিটার প্রয়োজন না হয়, এরকম সিটটা বাস করে ওই সিটের নিচে ঢুকাইয়ে দিতে পারবে, আবার লুক ক্যারি করবে সেই ক্ষেত্রে বের করে এরকম ইনস্টল করে নিবে। ওকে, এবং ভেতরটাও ফ্রেশ, চমৎকার সুন্দর গাড়ি। রাইট সাইডেও একই কন্ডিশন, একদম সুপার ফ্রেশ কন্ডিশনে, কোনো ক্যাশ নাই, স্পট নাই, বডি কিট সহ টয়োটা সিয়ান্তা, টোটাল 7-সিটার গাড়ি, 12 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, পার্পেল কালারের গাড়ি, 1500 cc গাড়ি, অকটেন ডিভেন্ডের গাড়ি। আচ্ছা, ভেতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি, অ্যাশ ইন্টেরিয়র, অ্যাশ ইন্টেরিয়র, অ্যাশ ইন্টেরিয়র, ব্ল্যাক না, অ্যাশ ইন্টেরিয়র, জি, অবিশ্বাস্য ফ্রেশ এই গাড়িতে পাবে। ইঞ্জিনটা দেখা দিচ্ছি, একদম 100% এলিয়ন প্রিমিয়র ইঞ্জিন পাবে, ইঞ্জিন গিয়ার 100% এলিয়ন প্রিমিয়র, 1500 cc ইঞ্জিন, VVTi ইঞ্জিন, ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে, এসি একদম হাইস্কুল পাবে, সকেট জাম্পার সাসপেনশন সব এলিয়ন প্রিমিয়র মাল পাবে এটা। আচ্ছা, চেসিস পার্সেল একদম একদম 100% জাপানি কন্ডিশনে পাবে, দুইটা গাড়ি আছে, একটা মাখন গাড়ি যাকে বলে। এই গাড়ির প্রাইস চাচ্ছি আমি 18,90,000 টাকা আস্কিং প্রাইস, 18,12 মডেলের টয়োটা সিয়ান্তা, 18-তে রেজিস্ট্রেশন, আরেকটা 7-সিটার গাড়ি হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জা, 12 মডেলের গাড়ি, 12 নিউ শেপ, এই গাড়িটাও একই কন্ডিশনে পাবে, প্রত্যেকটা হেডলাইট ফকলাইট যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবে, একদম আনটাচ। দুইটা গাড়ি নিয়ে আমি পুরো ঢাকা চ্যালেঞ্জ করব, কোনো শোরুমে কেউ হয়তো বা এইরকম কন্ডিশনের প্রেস গাড়ি দেখাতে পারবে না, ওপেন চ্যালেঞ্জ। এই যে দেখেন সামনের টয়োটার লোগো, নাম্বার প্লেট স্টিকার সহ সামনের গ্লাসটাও 100% গাড়ির সাথে অরিজিনাল, দুইটা হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল, ফকলাইট গাড়ির সাথে অরিজিনাল, চারটা টায়ার পাবে নতুন, চারটা এলোরিমি চমৎকার সুন্দর, এই যে এটারও বডি কিট সহ দেখেন,
পাঁচ ক শেপ জয়েন দেখেন একদম জাপানি গেটআপ, জাপানি কন্ডিশনে পাবে, প্রত্যেকটা গ্লাসে জাপানি লোগো সহ পাবে, প্রত্যেকটা রিনশিট অরিজিনাল অবস্থায় পাবে। ওকে, ড্যাশবোর্ড দেখেন, দরজার প্যাডগুলো দেখেন, একদম একটা ব্র্যান্ড নিউ গাড়ির ফ্লেভার পাবে এই গাড়িতে। 7 সিটের গাড়ি? জি, এবং ডুয়েল এসি। ডুয়েল এসি ব্যাকপার্ট পিছন থেকে দেখাইলে দুইটা ব্যাকলাইট এই গাড়ির সাথে অরিজিনাল। চমৎকার সুন্দর একটা স্পয়লার ইউজ হয়েছে। অ্যাভেঞ্জার লেখা দেখেন, 33 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন, অসাধারণ গাড়ি, অসাধারণ 100% অকটেন ডিপেন্ডের গাড়ি। এই জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিলগালা করা পাবে ইনশাল্লাহ, একদম আনটাচ একটা গাড়ি। রাইট সাইডে একই কন্ডিশনে আছে, চারটা টায়ারই পাবে নতুন, চারটা অ্যালুমিনিয়ামের চমৎকার সুন্দর। এই যে দেখেন বাস ক্রস শেপ, প্রত্যেকটা দরজার গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল, প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন 100% কন্ডিশনে পাবে ইনশাল্লাহ। এই অপশনগুলো দেখেন, সুপার ফ্রেশ কন্ডিশনে পাবে এই গাড়ি দুইটা। সামনের ডোর একই কন্ডিশনে, এই যে দেখেন প্রত্যেকটা দরজার প্যাড দেখেন, ড্যাশবোর্ড দেখেন, স্টিয়ারিং কোর্স কন্ট্রোলার সহ, টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ, এসি প্যানেল দেখেন, সিলিং দেখেন, সুপার ফ্রেশ। চলার থেকে বাবু ভাই, এই যে দেখেন হিপ টুপটা দেখেন, এখন পর্যন্ত কোনো স্ক্যাচ নাই, স্পট নাই। এই যে জুড়িগুলো দেখেন, বনারের ভিতরে কালারটা দেখেন একদম 100% জাপানি কালারে, সেসিস মাসেল দেখেন 100% জাপানি কালারে পাবে ইনশাল্লাহ। 1500 cc BBTI ইঞ্জিন, ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে, এসি একদম হাইস্কুল পাবে, সকের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ। সিসি হচ্ছে 1500 BBTI ইঞ্জিন? জি। এটার প্রাইস কত চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি আমি 1790,000 টাকা। 1790,000 আস্কিং প্রাইস। আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বার 01325321664, 01970321664। ভাই ভালো থাকবেন, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ।